সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন ভিউয়ার্স। আজকের এই ভিডিওতে 17তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ 26,000 এ সংক্রান্ত একটি ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব। তো ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি দেখুন, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। এবং পেজ থেকে যারা দেখছেন, নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য ফলো বাটনটি প্রেস করে রাখুন। তো চলুন বিষয়টি জেনে নেওয়া যাক। দৈনিক শিক্ষা প্রতিবেদক 30 আগস্ট 2023, 17তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন 26,000-এর বেশি প্রার্থী। লিখিত পরীক্ষার ফল প্রস্তুত করে বুধবার রাতে টেলিটককে পাঠিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ। রাতে উত্তীর্ণ প্রার্থীদের SMS পাঠানো হবে বলে আশা করছেন কর্মকর্তারা। এনটিআরসিএর একজন কর্মকর্তা বুধবার রাতে দৈনিক শিক্ষা .com-কে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি দৈনিক শিক্ষা .com-কে বলেন, আমরা অনেক রাতে টেলিটককে ফল প্রস্তুত করে পাঠিয়েছি, তারা ফল প্রকাশ করবেন এবং প্রার্থীদের SMS পাঠাবেন। তাদের প্রস্তুতির একটি বিষয় আছে, আশা করছি রাতেই প্রার্থীদের SMS পাঠাবেন ও ফল প্রকাশ করবেন। জানা গেছে টেলিটকের ফল প্রকাশ করলে নির্ধারিত লিঙ্ক এই লিঙ্কে প্রবেশ করে প্রার্থীদের ফল দেখতে পারবেন। নির্ধারিত স্থানে রোল নম্বর ইনপুট দিয়ে ও পরীক্ষা নির্বাচন করে ফল দেখা যাবে। এছাড়া উত্তীর্ণ প্রার্থীদের SMS পাঠানো হবে। 2020 খ্রিস্টাব্দের জানুয়ারিতে 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করে আবেদন গ্রহণ শুরু করে এনটিআরসিএ। সে বছর প্রিলিমিনারি পরীক্ষা আয়োজনের কথা থাকলেও করোনা মহামারী থাবায় তা সম্ভব হয়নি। পরে 2022 খ্রিস্টাব্দের 30 ও 31 ডিসেম্বর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রিলিতে উত্তীর্ণ 1,04,000 প্রার্থী গত 5 ও 6 মে লিখিত পরীক্ষা অংশ নেন। বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও প্রত্যয়ন সংশোধিত বিধিমালা অনুযায়ী 60 দিনের মধ্যে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করতে হতো। গত 5 জুলাই সে 60 দিন পূর্ণ হয়েছিল। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও কিংবা নতুন কোনো টপিকস নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।